আমার প্রস্তুতিটা ছিল মূলত অফলাইন ভিত্তিক। আমি আরেকটা বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আমি কৃষি ভর্তি প্রস্তুতির জন্য আমি নেটওয়ার্ক ব্যতীত অন্য কোনো কোচিং বা প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি নেটওয়ার্কে রেগুলার ক্লাস করতাম, পাশাপাশি কামরুল ভাই আর হোসেন ভাইয়ের ক্লাসগুলো করতাম। ভাইয়াদের ক্লাসগুলোর কথা না বললে নয়, ভাইয়াদের ক্লাসগুলো খুবই হেল্পফুল আর প্রিসাইজ ছিল। আর ক্লাসগুলোর পাশাপাশি আমি রেগুলার এক্সামগুলো দিয়েছি। রেগুলার এক্সামগুলোতে আমি নিজের প্রোগ্রেসটা ধরে রাখার চেষ্টা করতাম, পরীক্ষায় যে ভুলগুলো হতো সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করতাম যাতে ফিউচারে আর না হয়। আর সেই সময়ের দিকে আমি প্র্যাকটিস এক্সাম দিয়েছিলাম প্রচুর পরিমাণে অনলাইন এবং অফলাইনে। আর সবসময় নিজের উপর কনফিডেন্ট ছিলাম যে ভালো কিছু করতে পারবো। আর এই সকল স্ট্র্যাটেজিগুলোই মূলত আমাকে একটা আশানুরূপ ফলাফল এনে দিতে সহায়তা করেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি নেটওয়ার্কের পেজে। কৃষিগুচ্ছের সম্মিলিত মেধা তালিকায় এবার এই বছর যে পরীক্ষায় যে দ্বিতীয় হয়েছে তার সাথে কথা বলবো আজকে বিভিন্ন বিষয় নিয়ে, এবং তার সাথে সাথে আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছে যিনি হচ্ছে নেটওয়ার্কের পরিচালক, এবং তার সাথে হচ্ছে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে চলে যাচ্ছি কৃষিগুচ্ছ যে দ্বিতীয় হয়েছে তার সাথে। তো কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে তোমার কাছে হচ্ছে অনেকগুলো প্রশ্ন করব, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা করব সেটি হচ্ছে যে এই তোমার অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল, এবং তুমি এই অ্যাডমিশন জার্নিতে সম্মিলিত মেধা তালিকা দ্বিতীয় হয়েছ, এই যে জার্নিটা পুরো জার্নিটা সম্পর্কে বলবা, তার সাথে সাথে তোমার পরিচয়টা একটু যদি বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ সিদ্দিকি, আল্লাহর অশেষ রহমতে এই বছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। সৃষ্টিকর্তার পরে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে চায় আমার মা বাবা আর শিক্ষকদেরকে, আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই নেটওয়ার্ক কোচিংকে আমার এই কৃষিগুচ্ছ ভর্তি জার্নিতে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আমার প্রস্তুতিটা ছিল মূলত অফলাইন ভিত্তিক। আমি আরেকটা বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আমি কৃষি ভর্তি প্রস্তুতির জন্য আমি নেটওয়ার্ক ব্যতীত অন্য কোনো কোচিং বা প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি নেটওয়ার্কে রেগুলার ক্লাস করতাম, পাশাপাশি কামরুল ভাই আর হোসেন ভাইয়ের ক্লাসগুলো করতাম। ভাইয়াদের ক্লাসগুলোর কথা না বললে নয়, ভাইয়াদের ক্লাসগুলো খুবই হেল্পফুল আর প্রিসাইজ ছিল। আর ক্লাসগুলোর পাশাপাশি আমি রেগুলার এক্সামগুলো দিয়েছি। রেগুলার এক্সামগুলোতে আমি নিজের প্রোগ্রেসটা ধরে রাখার চেষ্টা করতাম, পরীক্ষায় যে ভুলগুলো হতো সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করতাম যাতে ফিউচারে আর না হয়। আর সেই সময়ের দিকে আমি প্র্যাকটিস এক্সাম দিয়েছিলাম প্রচুর পরিমাণে অনলাইন এবং অফলাইনে। আর সবসময় নিজের উপর কনফিডেন্ট ছিলাম যে ভালো কিছু করতে পারবো। আর এই সকল স্ট্র্যাটেজিগুলোই মূলত আমাকে একটা আশানুরূপ ফলাফল এনে দিতে সহায়তা করেছে। আচ্ছা জাহেদ, অনেক কিছু বললা, এখন আমি তোমার কাছে যে বিষয় নিয়ে জানতে চাবো সেটি হচ্ছে যে এই যে তুমি কোচিংয়ের কথা বললা, যে কোচিংয়ের সাথে তুমি এই অফলাইন প্ল্যাটফর্মের মধ্যে নেটওয়ার্ক ছাড়া তুমি অন্য কোথাও কোচিং করনি, এখন তুমি সহায়ক বই হিসাবে আসলে কোন বইটাকে ফলো করেছো? আমি মূলত সহায়ক বই হিসেবে নেটওয়ার্ক সহায়িকা গাইডটা ফলো করেছি। আমার বড় ভাইয়ারাও আমাকে এটি সাজেস্ট করেছিল এই বইটা পড়ার জন্য। বইটির মধ্যে সুন্দর করে মানে সবগুলো টপিক গুছানোভাবে দেওয়া আছে, টাইপ ওয়াইজ প্র্যাকটিস আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেওয়া আছে সলিউশন সহ। আমি মনে করি নেটওয়ার্ক বইটি পড়লে প্রস্তুতিটা অনেকটাই গুছানো হয়ে যায় আর কি। আচ্ছা, এখন আমি তোমার কাছে যে বিষয়টা জানবো সেটি হচ্ছে যে তোমার তুমি চান্স পেয়েছো কৃষিগুচ্ছে দ্বিতীয় হয়েছ, তো যারা চান্স পায়নি, তোমার বন্ধুরা অনেকে চান্স পায়নি, তাদের উদ্দেশ্যে আসলে তুমি কি বলবা? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হতাশ হলে চলবে না, এটাই যে শেষ এমন কোনো কথা নাই। সেকেন্ড টাইম সুযোগ আছে তোমাদের জন্য, আর সেকেন্ড টাইম সুযোগ তুমি একটা মুহূর্ত সময় নষ্ট না করে তুমি তোমার পরিশ্রম করা শুরু করে দাও। তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া শুরু করে দাও একটা মুহূর্ত সময় নষ্ট না করেও। আর যেহেতু নেটওয়ার্কের এক নভেম্বর থেকে সেকেন্ড টাইম ব্যাচ শুরু হচ্ছে, তোমরা এতে ভর্তি হয়ে যাও, আশা করি একটা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে তোমরা সামনের দিনগুলোতে। আর নিজেকে বাসায় সময় দিতে হবে, ভালো করে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, গুছানোভাবে পড়াশোনাকে আগায় নিতে হবে, আর ভাইয়ার গাইডলাইনটা ফলো করলে পড়াটা অনেকটা প্রিসাইজড হয়ে যাবে তোমাদের আর কি, তোমার এই প্রস্তুতিটা আরও ইফেক্টিভ হবে আর কি। অসংখ্য ধন্যবাদ জাহিদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং এই যে তুমি কৃষিগুচ্ছে দিতে হয়েছ সেই জন্য নেটওয়ার্ক পরিবার অবশ্যই গর্বিত, সেই সাথে সাথে হচ্ছে এই নেটওয়ার্ক পরিবার থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেন হচ্ছে একজন ভালো মনের মানুষ হয়ে দেশ এবং দেশের সেবা করতে পারো।